মাত্র দুদিন হলো আমি আর রুদ্রনাথ পুরীতে হাওয়া বদলের জন্য এসেছি, এবং পুরীতে এসে জগন্নাথ দেবের মন্দিরের কাছে আমরা দুজন হোটেল ভাড়া করে একটা ঘর নিয়ে থাকছি। আমরা দুই বন্ধু মিলে যে হোটেলটায় আছি সেই হোটেলটার নাম সুভদ্রা লজ। আমাদের হোটেলের ঘরটা তিনতলায়, বেশ বড়, খোলামেলা, আর আমাদের ঘরের পূর্ব দিকের জানলা দিয়ে জগন্নাথ দেবের মন্দিরটা আর পুরীর সমুদ্রটা বেশ ভালোভাবেই দেখা যায়। আমরা দুজন যে হোটেলটায় আছি সেই হোটেলটা বেশ নতুন, আমরা দুজন তিনতলায় একাই আছি, আর কোনো টুরিস্ট পার্টি হোটেলটার তিনতলায় নেই ঠিকই, কিন্তু হোটেলটার পুরো একতলা এবং দোতলা জুড়ে বেশ কয়েকজন লোক রয়েছে। আমাদের হোটেলে আসার ঠিক দুদিন আগে এই সিনেমার দলটি এসে রয়েছে। এই সিনেমা দলের মধ্যে কলকাতা চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত নায়িকাও আছে বলে আমরা জানতে পারি হোটেল ম্যানেজার প্রভাস রঞ্জনবাবুর মুখ থেকে। সে হলো আর কেউ নয়, বাংলা চলচ্চিত্র জগতের বিখ্যাত নায়িকা বিশাখা চৌধুরী, যার কিনা এই 30 বছর বয়সে 50খানার ওপরে বাংলা সিনেমা করা হয়ে গেছে, এবং সেই সঙ্গে গত 1 বছর আগে কলকাতার নন্দন মঞ্চে দাঁড়িয়ে সেরার সেরা নায়িকার শিরোপা পাওয়াও হয়ে গেছে। এছাড়া আমরা যেদিনকে আসি তার পরের দিন সকালে চা খেতে গিয়ে হোটেলের প্রভাস রঞ্জনবাবুর মুখ থেকে জানতে পারি এই নায়িকা বিশাখা চৌধুরী 1 মাস শ্যুটিংয়ের জন্য নাকি পুরীর এই হোটেলেই থাকবেন এবং পুরীতে ঘুরে ঘুরে নানান জায়গায় শ্যুটিং করবেন। প্রভাস রঞ্জনবাবুর মুখ থেকে এই খবরটা শুনে আমি বেশ আনন্দিত হলাম, কারণ মনে মনে এই নায়িকা বিশাখা চৌধুরীকে আমি ভীষণ পছন্দ করি আর ওনার সিনেমাগুলো বেশ পছন্দ করি। ওর করা প্রত্যেকটা সিনেমা হয় টিভিতে না হলে সিনেমা হলে গিয়ে আমার দেখা রুদ্রনাথের সঙ্গে। আর যে কয়েকদিন পুরীতে আছি তাহলে রোজ রোজ ওই নায়িকা বিশাখা চৌধুরীর শ্যুটিং দেখতে পাবো, এই কথা ভেবে আমি মনে মনে বেশ খানিকটা আনন্দ অনুভব করছিলাম ঠিকই, কিন্তু আমার এই আনন্দের মাঝে যে বাধা পড়বে তা কেই বা জানত। আর পুরীতে হাওয়া বদলের জন্য বেড়াতে এসে রুদ্রনাথ যে একটা মার্ডার কেসের সঙ্গে জড়িয়ে পড়বে আমিও কি তা আগে জানতাম? আমরা দুজন পুরীতে বেড়াতে এসে পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শন করে আর পুরীর সমুদ্রে আরাম করে স্নান করে বেশ 3 দিন ভালোভাবেই কাটিয়ে দিলাম। 4th দিনের মাথায় খুব সকালে হোটেলের দোতলা থেকে কয়েকজন লোকের চিৎকার চেঁচামেচির আওয়াজে আমার আর রুদ্রনাথের ঘুমটা ভেঙে যায়। আমাদের দুজনের ঘুমটা ভেঙে যেতেই দোতলা থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আমি রুদ্রনাথকে জিজ্ঞাসা করি, এই রুদ্রনাথ, এই হোটেলের নিচতলা থেকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ কেন ভেসে আসছে বলো তো? আমার প্রশ্ন শুনে রুদ্রনাথ বিছানা ছেড়ে উঠতে উঠতে চেয়ারের গায়ে মেলা পাঞ্জাবিটা গলাতে গলাতে বলে, চলো সুবীর, ঘরে বসে না থেকে নিচে গিয়ে দেখা যাক এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন। রুদ্রনাথ আমাকে এই কথা বলে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যায়, ওর পিছন পিছন আমিও যাই। তারপর আমরা দুজনে নিচে নামতেই দেখি হোটেলের দোতলার পুরো করিডর জুড়ে পুলিশে পুলিশে ছয়লাব, সেই সঙ্গে সঙ্গে শ্যুটিং বার্টের চেঁচামেচি ও কান্নার আওয়াজ। হোটেল করিডরে অনেক পুলিশকে ঘোরাফেরা করতে দেখে আমি সিঁড়িতে দাঁড়িয়েই রুদ্রনাথের কানের কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত চেপে ফিসফিস করে জিজ্ঞাসা করি, এই এই রুদ্রনাথ, দোতলার করিডরে এত পুলিশ কেন, কার কি হলো বলো তো? আমার প্রশ্ন শুনে রুদ্রনাথ কোনো রকম জবাব না দিয়ে সিঁড়ি থেকে নেমে দোতলার করিডরের মাঝখানে দাঁড়ায়, সঙ্গে আমিও। তারপর আমিও রুদ্রনাথের সঙ্গে এইদিক ওইদিক চোখ ঘুরিয়ে তাকাতেই দেখি নায়িকা বিশাখা চৌধুরীর ঘরের সামনে অনেক লোক দাঁড়িয়ে, বেশিরভাগ অবশ্য শ্যুটিং পার্টির লোক। এছাড়া আরও একটা জিনিস দেখলাম, প্রভাস রঞ্জনবাবু পুলিশের সামনে দাঁড়িয়ে হাত জোর করে কি সব যেন কথা বলছেন। আমরা দুজন হোটেল ম্যানেজার প্রভাস রঞ্জনবাবুকে দেখে ওনার দিকে এগিয়ে গেলাম এবং রুদ্রনাথ প্রভাস রঞ্জনবাবুর উদ্দেশ্যে প্রশ্ন করে ওঠে, প্রভাসবাবু, আপনার হোটেলে এত সকালে পুলিশের ভিড় কেন, কি হয়েছে কি? রুদ্রনাথকে দেখে আর ওই প্রশ্ন শুনে প্রভাস রঞ্জনবাবু রুদ্রনাথের দিকে তাকিয়ে বলে ওঠে, বৈদ্যমশাই, আপনি এসেছেন, দয়া করে আপনি আমাকে বাঁচান এই খুনের হাত থেকে।
প্রভাস রঞ্জন বাবুর মুখ থেকে খুনের কথাটা শুনে রুদ্রনাথ জিজ্ঞাসা করে, আপনার হোটেলে খুন? কে খুন হলো আবার? রুদ্রনাথের এই প্রশ্ন শুনে প্রভাস রঞ্জন বাবু মুখ নিচু করে বলে ওঠে, কাল রাতে নায়িকা বিশাখা চৌধুরী মারা গেছে। কিভাবে প্রভাস রঞ্জন বাবু? পুলিশের ডাক্তার বলেছে যে বিষ খেয়ে মারা গেছে নায়িকা বিশাখা চৌধুরী। কিন্তু পুলিশের অনুমান আমার হোটেলের কেউ বা ওনার সঙ্গে যারা শুটিং করতে এসেছে তাদের মধ্যে কেউ এই জঘন্যতম অপরাধটা করেছে। ইতিমধ্যেই পুলিশ প্রভাস রঞ্জন বাবুর সঙ্গে আমাদের দুজনকে কথা বলতে দেখে এগিয়ে আসে। তারপর গম্ভীর গলায় জিজ্ঞাসা করে, আপনারা কে? এখানে কি দরকার? রুদ্রনাথ হাত জোড় করে নমস্কারের ভঙ্গিতে বলে ওঠে, নমস্কার স্যার, আমার নাম রুদ্রনাথ বিশ্বাস, আমি পেশায় একজন গোয়েন্দা। এই কথা বলে রুদ্রনাথ তার পকেট থেকে ভিজিটিং কার্ড বের করে পুলিশ অফিসারকে দেখাতেই সে হাসি মুখে বলে ওঠে, ও আপনি সেই কলকাতার বুকে বিখ্যাত গোয়েন্দা, ওয়ান অ্যান্ড অনলি রুদ্রনাথ বিশ্বাস, তাই তো? হ্যাঁ স্যার, আমি গোয়েন্দা রুদ্রনাথ বিশ্বাস। রুদ্রনাথের আসল পরিচয় পেয়ে পুলিশ অফিসার দুহাত জড়ো করে নমস্কারের ভঙ্গিতে বলে ওঠে, নমস্কার, আমার নাম কুণাল মাহাতো, আমি গত 7 বছর ধরে এই উড়িষ্যায় পুরীতে পোস্টিং রয়েছি, আমি একজন সাব ইন্সপেক্টর বলতে পারেন। আপনার নাম ও আপনার কাজের সাহসিকতা কাগজে অনেকবার পড়েছি, আজ সামনাসামনি আপনার সঙ্গে পরিচয় হয়ে আমার কিন্তু খুব ভালো লাগছে। এরপর কুণাল মাহাতো আমার দিকে তাকিয়ে বলে ওঠে, আপনার পাশে ইনি কে? ওনাকে তো ঠিক চিনলাম না। কুণাল মাহাতো আমার কথা বলতেই রুদ্রনাথ আমার কাঁধে হাত রেখে বলে ওঠে, ওর নাম সুবীর ঘোষ, ও পেশায় একজন লেখক আর সেই সঙ্গে আমার পার্সোনাল সেক্রেটারিও বলতে পারেন, আমার সমস্ত তদন্তে টুকিটাকি সাহায্যও করে। রুদ্রনাথের সঙ্গে সাব ইন্সপেক্টর কুণাল মাহাতোর পরিচয় হওয়ায় আমার খুব ভালো লাগলো। এরপর রুদ্রনাথ পুলিশ ইন্সপেক্টর কুণাল মাহাতোকে বলে, আপনি যদি কিছু মনে না করেন আমি কি তাহলে আপনার সঙ্গে নায়িকা বিশাখা চৌধুরীর মৃত্যুর রহস্যের তদন্তটা কি করতে পারি? অবশ্যই রুদ্রনাথ বাবু, আপনি আমার সঙ্গে থাকলে আমার তো বেশ সুবিধাই হবে এই তদন্তটা করতে। এরপর রুদ্রনাথ কুণাল মাহাতোকে নিয়ে নায়িকা বিশাখা চৌধুরীর ঘরে যেতে যেতে প্রশ্ন করে, আচ্ছা কুণাল বাবু, নায়িকা বিশাখা চৌধুরী যে বিষ খেয়ে আত্মহত্যা করেছে, আপনি ওর ডেড বডির আশেপাশে বা ওর ঘরে কোনো ছোট কাচের শিশি পেয়েছেন নাকি? না, ওর ঘর তল্লাশি করে ওর ডেড বডির আশেপাশে বা ঘরে কোনো জায়গায় ছোট কাচের শিশি তো আমি পাইনি। আপনি কোনো তাহলে কাচের শিশি পাননি? তাহলে এটা আত্মহত্যা নাকি মার্ডার সেটা ওর ঘরে গেলেই জানা যাবে। এরপর আমি আর রুদ্রনাথ কুণালবাবুর সঙ্গে নায়িকা বিশাখা চৌধুরীর ঘরে ঢুকতেই দেখি বিছানার ওপর চিত হয়ে হাত পা ছড়িয়ে নায়িকা বিশাখা চৌধুরীর মৃতদেহটা পড়ে আছে, আর মুখের একপাশ থেকে সাদা গেঁজলা বেরোচ্ছে। এছাড়া নায়িকা বিশাখা চৌধুরীর পরনে সাদা রঙের নাইট ড্রেস। ঘরে ইতিউতি তাকাতেই দেখি বিছানার পাশে ছোট একটা ড্রেসিং টেবিল, সেই ড্রেসিং টেবিলের ওপর নানা ধরনের মেকআপের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। ড্রেসিং টেবিল থেকে 5 হাত দূরে একটা মাঝারি মাপের সোফা এবং সেই সোফার সামনে একটা গোল ছোট কাঁচের টেবিল, সেই টেবিলের ওপর কাঁচের জগ আর গ্লাস রাখা আছে এবং সেই দুটো যে ব্যবহার করা হয়েছে তা বোঝাই যাচ্ছে, কারণ দুটোতেই অর্ধেক অর্ধেক জল রয়েছে। এছাড়া জলের গ্লাসের পাশে একটা স্টিলের ফ্লাস্ক আর একটা কাঁচের বড় কাপ রয়েছে। রুদ্রনাথ সোফার সামনে ছোট গোল টেবিলটার সামনে এগিয়ে গিয়ে স্টিলের ফ্লাস্কটার দিকে আঙুল দেখিয়ে পুলিশ অফিসার কুণাল মাহাতোকে প্রশ্ন করে ওঠে, কুণাল বাবু, এই স্টিলের ফ্লাস্কটার মধ্যে কি আছে? এর মধ্যে কফি আছে। এই হোটেলের ম্যানেজার প্রভাস রঞ্জন বাবু বলেছেন প্রতিদিন রাতে নায়িকা বিশাখা চৌধুরী ব্ল্যাক কফি খেয়ে না শুলে ওনার নাকি ঠিকঠাক ঘুম হতো না। বিষটা কিসের মাধ্যমে নায়িকা বিশাখা চৌধুরীর শরীরে প্রবেশ করেছে এই বিষয়ে কিছু অনুধাবন করতে পেরেছেন আপনি? না, বডি মর্গে নিয়ে যাওয়া পর্যন্ত আর এই ঘরে যা যা জিনিসপত্র আছে সেই জিনিসগুলো ফরেন্সিক ল্যাবে না পাঠানো পর্যন্ত কিছুই জানা যাচ্ছে না।
একটু পরেই আমার লোক ডেড বডি নিয়ে মর্গে রওনা হবে, তারপর শরীরের মধ্যে কিসের মাধ্যমে বিষ প্রবেশ করেছে সেই রিপোর্ট জানতে জানতে আপনার কাল বিকেল হয়ে যাবে হয়তো। কোনোভাবেই কি আজকের মধ্যে রিপোর্টটা পাওয়া সম্ভব নয় কুণালবাবু? রুদ্রনাথের প্রশ্ন শুনে কুণালবাবু কি যেন একটা ভেবে নিয়ে বলে, দাঁড়ান দেখছি, উনি সেলিব্রিটি মানুষ তো, আজ বিকেলের মধ্যে হয়তো রিপোর্ট পেয়ে যেতেও পারেন। আমি আর রুদ্রনাথ বিশাখা চৌধুরীর ডেড বডির সামনে এসে দাঁড়ালাম। তারপর বেশ কিছুক্ষণ ভালোভাবে রুদ্রনাথ আর আমি নায়িকা বিশাখা চৌধুরীর মৃতদেহটা দেখি। দেখার পর রুদ্রনাথ কুণাল মাহাতোকে বলে, ডেড বডি তো দেখছি পুরো নীল হয়ে গেছে, মনে হচ্ছে স্লো পয়জন করে মারা হয়েছে ধীরে ধীরে। আপনি ঠিকই ধরেছেন, স্লো পয়জন করেই ওনাকে মারা হয়েছে, কিন্তু কিসের মাধ্যমে স্লো পয়জন করা হয়েছে সেটাই এখন জানার শুধু অপেক্ষা। এরপর রুদ্রনাথ নায়িকা বিশাখা চৌধুরীর ঘর থেকে বেরোতে বেরোতে বলে, কুণালবাবু আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? হ্যাঁ, কি হেল্প করতে হবে বলুন না। নায়িকা বিশাখা চৌধুরীর সঙ্গে কজন শুটিং করতে এসেছিল এবং যে সিনেমায় উনি শুটিং করেছে সেই সিনেমার ডিরেক্টরের সঙ্গে আমি কথা বলতে চাই, প্লিজ আপনি তাড়াতাড়ি একটু ব্যবস্থা করে দিন। আপনি নিচের ক্যান্টিনে অপেক্ষা করুন, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। এরপর আমরা দুজন কুণালবাবুর কথা অনুযায়ী হোটেলের নিচের ক্যান্টিনে চলে যাই। ক্যান্টিনের বাইরে থেকে একটা ভারিকি কণ্ঠ আমাদের দুজনের কানেই ভেসে আসতে আমরা তাকিয়ে দেখি ক্যান্টিনে ঢোকার দরজার মুখে বছর 50-51 বছরের একটি মধ্যবয়স্ক লোক হাত জোর করে দাঁড়িয়ে আছে। সেই মধ্যবয়স্ক ভদ্রলোকের পরনে নীল জিন্স এবং সবুজ চেক কাটা শার্ট, আর শার্টের ওপর খয়েরি রঙের ব্লেজার আর মাথায় টুপি, চোখে মোটা ফ্রেমের চশমা। ভদ্রলোককে ক্যান্টিনের দরজার মুখে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্রনাথ বলে ওঠে, আসুন ভেতরে আসুন। রুদ্রনাথের কথা অনুযায়ী মধ্যবয়স্ক লোকটা ক্যান্টিনের ভেতরে ঢুকে রুদ্রনাথের মুখোমুখি চেয়ারে বসতেই রুদ্রনাথ প্রশ্ন করে ওঠে ভদ্রলোকটার উদ্দেশ্যে, আপনার নাম আর পরিচয়? রুদ্রনাথের প্রশ্ন শুনে মধ্যবয়স্ক ভদ্রলোকটা আবার হাত জড়ো করে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমার নাম তথাগত সান্যাল, আমি একজন সিনেমার পরিচালক বলতে পারেন। আচ্ছা তথাগত বাবু, আপনার সঙ্গে নায়িকা বিশাখা চৌধুরীর সম্পর্ক কবে থেকে? এই ধরুন বছর 5-এক বিশাখার সঙ্গে আমার সম্পর্ক। আচ্ছা, এই 5 বছরের মধ্যে আপনার পরিচালিত সিনেমাগুলির মধ্যে বিশাখা চৌধুরী আপনার কটা সিনেমায় কাজ করেছে? 2021, 2022, 2023 এই 3-3টে বছর আমার 3টে সিনেমায় বিশাখা কাজ করেছে, আর এই 2024-এ দাঁড়িয়ে আমার আরেকটা সিনেমায় কাজ করছিল, কিন্তু মাঝখান দিয়ে কী সব যে ঘটে গেল কি আর বলি আপনাকে স্যার, মাঝখান দিয়ে আমার এতগুলো টাকা লস হয়ে গেল। তাহলে তথাগত বাবু আপনার সঙ্গে নায়িকা বিশাখা চৌধুরীর বেশ একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল বলতে পারেন, তাই তো? হ্যাঁ বলতে পারেন, আমাদের দুজনের মধ্যেই বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কাজের মাধ্যমে। আচ্ছা বেশ, তা আপনি এটা বলতে পারবেন তথাগত বাবু, বিশাখা চৌধুরী সিনেমায় নামার আগে কি কাজ করত? ও সিনেমায় নামার আগে মডেলিং আর মেগা সিরিয়ালে ছোটোখাটো অভিনয় করতো বলে জানতাম, ও আমাকে এইটুকুই জানিয়েছিল, আর বিশেষ কিছু তেমন জানায়নি। আচ্ছা, ওর বাড়িতে মানে ওর ফ্যামিলিতে কে কে আছে এই কথাটা আপনাকে বন্ধু হিসাবে আপনাকে বলেছে কি ও কখনো? না, সেটাও ও বলেনি কোনো দিন আমাকে। আচ্ছা এবার আপনি আসতে পারেন, এবার আপনি বিশাখা চৌধুরীর যে মেকআপ ও হেয়ার ড্রেসিং করতো তাকে আপনি পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। নমস্কার স্যার, আমার নাম রণিতা গুপ্ত, আমি ম্যাডামের পার্সোনাল মেকআপ আর্টিস্ট। আচ্ছা রণিতা দেবী, আপনি বিশাখা চৌধুরীর কাছে কতদিন ধরে মেকআপ আর্টিস্টের কাজ করছেন, মানে কতদিন ধরে ওনার পার্সোনাল মেকআপের কাজ করছেন? এই ধরুন 2 বছর ধরে ওনার কাছে কাজ করছি, ওনার পার্সোনাল মেকআপ আর্টিস্ট হিসেবে। যেখানে সিনেমা করতে যেতেন আমি সেখানে সেখানে ওনার সঙ্গে যেতাম। আচ্ছা বেশ, আপনার আগে ওনার কাছে কোন মেকআপ আর্টিস্ট কাজ করেছে
এই বিষয়ে আপনাকে কোনোদিনও উনি কিছু বলেছেন? না ম্যাডাম, এই বিষয়ে কোনোদিনও আমাকে কিছু বলেনি ঠিকই, কিন্তু ওনার পার্সোনাল সেক্রেটারি গৌতমবাবুর মুখে একদিন শুনেছি আমি আসার আগে ম্যাডামের পার্সোনাল মেকআপ আর্টিস্ট হিসেবে একটি ছেলে কাজ করত, কিন্তু ম্যাডামের সঙ্গে ছেলেটির কি ঝামেলা হওয়ায় ছেলেটিকে তাড়িয়ে দিয়েছে। আপনার ম্যাডামের সঙ্গে ছেলেটার কি ঝামেলা হয়েছিল এই নিয়ে আপনাকে কিছু বলেছে কোনোদিনও? না বলেনি, আর আমি নিজেও যেচে জিজ্ঞাসাবাদও করিনি। আচ্ছা, আপনি তো ম্যাডামের মেকআপ আর্টিস্টের কাজ করতেন সব সময়ের জন্য, আপনি কি বলতে পারেন যে উনি বেশিরভাগ সময় মানে শুটিংয়ের বাদে বাইরে যখন উনি খেতেন তখন কি খেতেন সেই বিষয়ে কিছু জানেন? হ্যাঁ, উনি সবসময় ব্ল্যাক কফি আর না হয় নানা ধরনের ফ্রুট জুস খেতেন শুটিংয়ের মাঝখানে, না হয় মেকআপ রুমে মেকআপ করাতে করাতে। আচ্ছা, ওনাকে এই ব্ল্যাক কফি বা ফ্রুট জুস কে বানিয়ে দিত সব সময়ের জন্য? উনি নিজে বানাতেন না এই সব বানিয়ে দেওয়ার জন্য উনি কাউকে রেখেছিলেন? না ম্যাডাম, সবসময় নিজে বানিয়ে খেতেন, উনি এটাই পছন্দ করতেন, অন্যের হাতে বানানো ঠিক পছন্দ করতেন না, আর কাউকে খুব একটা বিশ্বাসও করতেন না, আমাকেও নয়। ওনার ধারণা ছিল যে ওনাকে কেউ হয়তো খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলতে পারে কোনো সময়, কিন্তু ইদানিংকালে। এই কথা বলে রনিতা থেমে যেতেই রুদ্রনাথ বলে ওঠে, ইদানিংকালে কি থেমে গেলেন কেন রনিতা দেবী, প্লিজ বলুন। ইদানিংকালে এই পুরীতে শুটিং করতে এসে ম্যাডাম কফি ও জুস বানানোর নিজের হাতে সময় পাচ্ছিলেন না, তাই তিনি একটা ছেলেকে রেখেছিলেন, কিন্তু এই কফি আর জুস বানানোর জন্য ছেলেটির সঙ্গে ম্যাডামের প্রায়ই ঝগড়া অশান্তি হতো। কেন ঝগড়া অশান্তি হতো ছেলেটির সঙ্গে আপনার ম্যাডামের, এই বিষয়ে আপনি কিছু জানেন? হ্যাঁ জানি স্যার, ওই তো জুস কেন পারফেক্ট হচ্ছে না, জুসে কেন এত নুন বেশি, ব্ল্যাক কফিতে কফি বেশি কেন, এই নিয়ে ম্যাডামের সঙ্গে ছেলেটার প্রায় দিনই ঝামেলা হতো। গতকাল বিকেলেই তো গাজরের জুস নিয়ে ঝামেলা ম্যাডামের সঙ্গে, ছেলেটা ভুলবশত গাজরের জুসে মনে হয় নুন বেশি দিয়ে ফেলেছিল, আর গাজরের জুসটা খুব মিষ্টি হয়ে গিয়েছিল, সেই নিয়ে ম্যাডাম ছেলেটাকে কি আজে বাজে কথা শোনালো স্যার, আপনাকে কি আর বলবো, কারণ ম্যাডাম নিজের খাওয়া দাওয়া ও নিজের শরীরের ডায়েট ও হেলথ নিয়ে খুব সংযত ছিল, বাইরের কোনো ফাস্ট ফুড বা অন্য কোনো ভারী খাবার বেশি খেত না, সব সময় জুস কফি নয় ফ্রুট স্যালাড নয় তো ড্রাই ফ্রুট খেত। আচ্ছা রনিতা দেবী, আপনার ম্যাডামকে যে জুস কফি বানিয়ে দিত সেই ছেলেটার নাম কি আর ও কোথায় থাকে কিছু জানেন? ছেলেটার নাম তাপস দাস, ও এই হোটেলেই রুম সার্ভিসের কাজ করে শুনেছি এই হোটেলের ম্যানেজ প্রভাস রঞ্জন বাবুর মুখে। রনিতা দেবী, এবার আপনি আসতে পারেন, আপনি বাইরে গিয়ে বিশাখা চৌধুরীর পার্সোনাল সেক্রেটারি গৌতমবাবুকে পাঠিয়ে দিন। গৌতমবাবু তো ম্যাডামের সঙ্গে এখানে আসেননি, উনি তো কলকাতায় এখন, কিন্তু পুলিশ অফিসার কুণাল মাহাতুর মুখে শুনলাম ওনাকে নাকি খবর দেওয়া হয়েছে উনি ফ্লাইটে করে আসছেন, বিকেলের মধ্যে হয়তো এসে যাবেন। এই কথা বলে রনিতা যেই চেয়ার ছেড়ে উঠে ক্যান্টিনের বাইরে যেতে যাবে, রুদ্রনাথ আবার রনিতার উদ্দেশ্যে প্রশ্ন করে, আচ্ছা আপনার ম্যাডামের কলকাতার মধ্যে বাড়ি কোথায় আছে কিছু জানেন? রুদ্রনাথের এই প্রশ্ন শুনে রনিতা ক্যান্টিনের দরজার সামনে থমকে দাঁড়িয়ে পড়ে, তারপর রুদ্রনাথের দিকে ঘাড় ঘুরিয়ে বলে, হ্যাঁ আমি জানি ম্যাডামের বাড়ি কোথায়, আর আমি ম্যাডামের বাড়ি বহুবার আগে গেছি, ম্যাডামের বাড়ি সল্টলেক সেক্টর 5 কাছে, এবং ওই সেক্টর 5 কাছে একটা ফ্ল্যাটে উনি থাকেন একা। উনি কি একাই থাকতেন, ওনার সঙ্গে আর কেউ থাকতো না? হ্যাঁ থাকতো, লক্ষ্মী বলে এক মধ্যবয়স্ক মহিলা, উনি ম্যাডামের রান্না ও ঘরদোর পরিষ্কার করার কাজ করতেন, আর ম্যাডাম যখন শুটিংয়ের কাজে বাইরে এদিক ওদিক যেতেন লক্ষ্মী তখন নিজের বাড়িতে ফিরে যেত। আচ্ছা এই লক্ষ্মীর বাড়ি কোথায়, ওনার বাড়িতে কে কে আছে কিছু জানেন আপনি? আমি ম্যাডামের মুখে যতটুকু শুনেছি এই লক্ষ্মীর বাড়ি বরানগরের শীতলা মাতাল লেনপাড়া আছে ওইখানে কোথাও একটা, কিন্তু ওনার বাড়িতে কে কে আছেন আমি জানি না। বেশ এবার আপনি আসুন।
রনিটা ক্যান্টিন থেকে বেরিয়ে যেতেই আমি রুদ্রনাথকে প্রশ্ন করি, এই কিছু বুঝতে পারলে এদের সঙ্গে কথা বলে কে করেছে খুনটা? আমার প্রশ্ন শুনে রুদ্রনাথ পকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেট মুখে দিতে দিতে বলে, ওহে সুবীর, এই কেসে অনেক জট পাকিয়ে আছে ভাই, ছাড়াতে বেশ সময় লাগবে আমার। এই তো সবে শুরু, কেসের সবে গোড়াটা ধরেছি, আগাটা ছাড়াতে আমার বেশ কষ্ট হবে বুঝতে পারছি। এই কথা বলে রুদ্রনাথ আমাকে নিয়ে ক্যান্টিন থেকে বেরোতেই আমাদের হোটেল ম্যানেজার প্রভাস রঞ্জনবাবুর সঙ্গে দেখা হয়। ওনার সঙ্গে দেখা হতেই উনি রুদ্রনাথকে জিজ্ঞাসা করলেন, গোয়েন্দামশাই, কিছু জানতে পারলেন নায়িকা বিশাখা চৌধুরীকে কে বা কারা খুন করেছে? না, এখনো পর্যন্ত জানতে পারিনি। আচ্ছা প্রভাস রঞ্জনবাবু, আপনার হোটেলের রুম সার্ভিস বয় তাপস দাস বলে যে ছেলেটা কাজ করেছে, ও কতদিন হলো আপনার এই হোটেলে কাজ করছে? রুদ্রনাথের এই প্রশ্ন শুনে প্রভাস রঞ্জনবাবু খানিকক্ষণ নিজের মাথাটা চুলকে নিয়ে বলে ওঠে, তাপস আমার হোটেলে মাত্র 2 মাস হলো কাজে ঢুকেছে। প্রভাস রঞ্জনবাবুর মুখ থেকে এই কথা শুনে রুদ্রনাথ জ্বলন্ত সিগারেটের টান দিতে দিতে মুখ থেকে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, আচ্ছা নায়িকা বিশাখা চৌধুরী যখন আপনার এই হোটেলে এসে উঠে, ওর সব সময় রুম সার্ভিস দেওয়ার জন্য আপনি কি তাপসকে রেখেছিলেন? দাদা, নায়িকা বিশাখা চৌধুরীর সব সময় রুম সার্ভিস দেওয়ার জন্য আমি তাপসকে রাখিনি, তাপস নিজে থেকেই চেয়েছে আমার কাছে এই কাজটি নিয়েছে। কেন আপনার কাছ থেকে ও চেয়েছে কাজ নিল নায়িকা বিশাখা চৌধুরীর সবসময় রুম সার্ভিস দেওয়ার জন্য? কারণ যেদিন থেকে নায়িকা বিশাখা চৌধুরী এই হোটেলে আসবে শুনেছে ও, সেদিন থেকে আমার কাছে বায়না ধরে নায়িকা বিশাখা চৌধুরীর রুম সার্ভিসটা যেন ওকে দেওয়া হয়, কারণ নায়িকা বিশাখা চৌধুরীর নাকি ও বিরাট বড় ফ্যান। তাই তাপসের জোড়াজুড়িতে আমি খানিকটা বাধ্য হই ওকে রুম সার্ভিসের কাজটা দিই। ভেরি স্ট্রেঞ্জ, আজকালকার দিনে এইরকমও পাগল ফ্যান হয় যে নায়িকা হোটেলে আসবে শুনে তার রুম সার্ভিস দেওয়ার জন্য হোটেলের ম্যানেজারের কাছ থেকে জোর করে কাজ চেয়ে নেওয়া? বাবা, এইরকম পাগল ফ্যানদের আমি সেলাম জানাই। রুদ্রনাথের মুখে তাপসবাবুর নামে এই কথাগুলো শুনে প্রভাস রঞ্জনবাবু বলে ওঠে, আপনি কি কোনোভাবে তাপসকে সন্দেহ করছেন নাকি এই খুনটার সঙ্গে? নায়িকা বিশাখা চৌধুরীর খুনের তদন্তে যখন একবার নেমেছি তখন কাউকেই সন্দেহের তালিকা থেকে বাদ দিচ্ছি না, আপনাকেও নয় আর আমার বন্ধু সুবীরকেও নয়। রুদ্রনাথের মুখে আমার নামটা শুনে বেশ অভিমানী গলায় আমি বললাম, ও বাহ, তুমি আমাকেও সন্দেহ করছো এই খুনের তদন্তে? হায় ভগবান, আমি যে কী করি আমার এই বন্ধুটাকে নিয়ে তুমি বলে দাও। খুনের সময় আমরা সবাই এক হোটেলে ছিলাম যখন, তখন সন্দেহের তালিকা থেকে কাকে বাদ দিই বলো? চিন্তা করো না সুবীর, তুমি শুধু একা সন্দেহের তালিকায় নেই, আমিও আছি তোমার সঙ্গে। এই কথা বলে রুদ্রনাথ হো হো করে হেসে ওঠে। ওর ওই হো হো করে হাসা দেখে আমি বলি, তোমার এই বিপদের দিনে মশকরা করা ছাড়ো তো। আমাকে এইভাবে রেগে যেতে দেখে রুদ্রনাথ এবার মশকরা থামিয়ে প্রভাস রঞ্জনবাবুকে প্রশ্ন করে, আচ্ছা প্রভাস রঞ্জনবাবু, আপনার রুম সার্ভিস বয় তাপসকে এখন কোথায় পাবো? ও কি এই হোটেলেই আছে না বাড়ি চলে গেছে এখন? দাদা, ও বাড়ি যায়নি, পুলিশ অফিসার কুণাল মাহাতো এই হোটেল থেকে কাউকেই বাইরে যেতে বারণ করেছে, তাই তাপস এই হোটেলের মধ্যেই আছে। হোটেলের গ্রাউন্ড ফ্লোরে কিচেন আছে, এখন কিচেনে যান, ওকে ওখানেই পেয়ে যাবেন। প্রভাস রঞ্জনবাবুর কথা অনুযায়ী আমি আর রুদ্রনাথ হোটেলের গ্রাউন্ড ফ্লোরের কিচেনে যাই। কিচেনে ঢুকতেই দেখি বেশ 7-8টা ছেলে কিচেনের ভেতর রয়েছে আর নানা ধরনের কাজ করছে। রুদ্রনাথ কিচেনে ঢুকে একবার কিচেনের চারিদিকটা নিজের চোখে প্রত্যক্ষ করে নিয়ে কিচেনের ভেতর যে ছেলেগুলো কাজ করছিল তাদের উদ্দেশ্যে বলে ওঠে, তোমাদের মধ্যে তাপস দাস কে আছেন? যদি এই নামে কেউ এখানে থেকে থাকেন তাহলে এগিয়ে আসুন, তার সঙ্গে আমার কিছু কথা আছে। রুদ্রনাথের কথা শেষ হতেই 8 জন ছেলের মধ্যে থেকে রোগা বেটে খাটো একটি ছেলে এগিয়ে আসে আমাদের দিকে। ছেলেটি এগিয়ে আসতেই আমি আর রুদ্রনাথ ভালো করে ছেলেটিকে পরখ করি। ছেলেটার গায়ের রং শ্যামলা,
মুখে ভর্তি দাড়ি আর গোঁপ, এছাড়া ছেলেটার পরনে খয়েরি রঙের হোটেলের পোশাক। ছেলেটা আমাদের দিকে এগিয়ে এসে হাত জোর করে নমস্কারের ভঙ্গিতে বলে, নমস্কার, আমি তাপস দাস, বলুন কি হয়েছে? তাপসবাবু, আপনার সঙ্গে নায়িকা বিশাখা চৌধুরীর খুন নিয়ে কিছু কথা আছে, আপনি আমার সঙ্গে কিচেনের বাইরে চলুন। আমরা তাপসবাবুকে নিয়ে কিচেনের বাইরে এসে বারান্দার এক কোনায় দাঁড়াতেই রুদ্রনাথ তাপসকে প্রশ্ন করে, আচ্ছা তাপসবাবু, আপনি প্রভাস রঞ্জন বাবুর হোটেলে কতদিন হলো কাজ করছেন? এই ধরুন স্যার, 2 মাস। আগে কোথায় কাজ করতেন, এই পুরীতে না অন্য কোথাও? আগে আমি আমার গ্রামে একটা বড় লোকের বাড়িতে রান্নার কাজ করতাম, তারপর এই বাড়ির কর্তা মারা যাওয়ার পর কাজটা আমার চলে যায়। আমি বসেই ছিলাম, তারপর একদিন কাগজে প্রভাস রঞ্জন বাবুর হোটেলে রুম সার্ভিস বয়ের বিজ্ঞাপনটা দেখে এখানে এলাম। তারপর প্রভাস রঞ্জন বাবুর কাছে ইন্টারভিউ দেওয়ার পরে এই হোটেলে আমার রুম সার্ভিস বয়ের কাজটা হয়ে যায়। আচ্ছা, আপনি কোন গ্রামে থাকতেন? মালদা জেলায় গঙ্গা যমুনা গ্রামে আমার বাড়ি। আপনার বাড়িতে কে কে আছেন? আমি একাই থাকি। আমার যখন 10 বছর বয়স, বাবা কিডনি ফেল করে মারা যায়। আর আমার যখন 15 বছর বয়স, মা কাজ থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই থেকে আমি একাই থাকি। আচ্ছা তাপসবাবু, এবার আপনি আমাকে আরেকটা প্রশ্নের জবাব দিন। আপনি জোর করে যেচে প্রভাস রঞ্জন বাবুর কাছ থেকে নায়িকা বিশাখা চৌধুরীর রুম সার্ভিসের কাজটা চেয়ে নিয়েছিলেন কেন? রুদ্রনাথের মুখে এই প্রশ্ন শুনে তাপস লজ্জায় মাথা নিচু করে গোফে হাত দিতে দিতে বলে, আসলে আমি নায়িকা বিশাখা চৌধুরীর বিরাট বড় ফ্যান, বলতে পারেন পাগল ফ্যান। তাই ওনাকে বারবার দেখবো বলে প্রভাস রঞ্জন বাবুর কাছ থেকে নায়িকা বিশাখা চৌধুরীর রুম সার্ভিসের কাজটা খানিকটা জোর করেই চেয়ে নিয়েছিলাম। জানি এটা আমার অপরাধ, কিন্তু আমি পারিনি। আমি নায়িকা বিশাখা চৌধুরীর প্রেমে যে পাগল, কিন্তু মাঝখান দিয়ে কী সবজি হয়ে গেল কী আর বলবো আপনাকে স্যার। এই কথা বলে তাপসবাবু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। ওকে ওইভাবে কাঁদতে দেখে রুদ্রনাথ বলে ওঠে, আপনি এইভাবে কাঁদবেন না তাপসবাবু, ওনার নিয়তিতে যা লেখা ছিল তাই ঘটেছে আজ, এতে আমাদের কিছু করার নেই। এবার আপনি আমার লাস্ট প্রশ্নের জবাব দিন। আমি মেকআপ আর্টিস্ট রণিতা দেবীর মুখে শুনলাম আপনার সঙ্গে নাকি বিশাখা চৌধুরীর জুস ও কফি তৈরি করা নিয়ে খুব ঝামেলা লাগতো, আচ্ছা কেন লাগতো একটু বলবেন? রুদ্রনাথের এই প্রশ্ন শুনে তাপসবাবু খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আসলে আমি যখন নায়িকা ম্যাডামের সামনে ওনার কফি জুসগুলো বানাতাম, আমি এক দৃষ্টিতে ওনার ওই সুন্দর রূপের দিকে তাকিয়ে থাকতাম, এক মনে। তাই ভুল হতো ওনার খাবার বানাতে। এবার আপনি নিজের কাজে যেতে পারেন, আমার আপনার কাছ থেকে যা জানার ছিল তা জানা হয়ে গেছে। তাপসবাবু আবার কিচেনে চলে যান। রুদ্রনাথ আমাকে নিয়ে হোটেলের ঘরে ফিরে যেতে যেতে বলে, আমার লাস্ট প্রশ্নে তাপসবাবুর উত্তরটা ঠিক আমার যুক্তিসঙ্গত ভালো লাগলো না, এর ভেতরে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। আচ্ছা সুবীর, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো কি? তাপসবাবু যতক্ষণ আমার সঙ্গে কথা বলছিল আমি বারবার লক্ষ্য করছিলাম ওর হাতটা দাড়ি ও গোফের দিকে চলে যাচ্ছিল। হ্যাঁ রুদ্রনাথ, আমিও তোমার সঙ্গে লক্ষ্য করেছি, ও যতক্ষণ তোমার সঙ্গে কথা বলছিল ওর বাঁ হাতটা বারবার দাড়ি গোফের দিকে চলে যাচ্ছিল, কেন কিছু একটা বারবার ঠিক করছে। আচ্ছা সুবীর, এই তাপসের দাড়ি গোফের আড়ালে অন্য কোনো মুখ বা মুখোশ লুকিয়ে নেই তো? রুদ্রনাথের এই কথা শুনে আমি কিছুই বুঝলাম না, চুপ করে রইলাম। এরপর হাতঘড়িতে বেলা 1টা বেজে গেছে দেখে আমরা দুজন আর দেরি না করে হোটেলে গিয়ে তাড়াতাড়ি স্নান খাওয়া সেরে ভাত ঘুম দিয়ে নি। বিকেল 5:30 নাগাদ দরজায় ঠক ঠক আওয়াজ হতেই আমাদের দুজনের ঘুমটা ভেঙে যায়। আমাদের ঘুমটা ভেঙে যেতেই উঠে দেখি বাইরে বেশ অন্ধকার হয়ে এসেছে। রুদ্রনাথ বিছানা ছেড়ে উঠে ঘরের আলোটা জ্বালিয়ে দরজার দিকে এগিয়ে যায়। তারপর দরজাটা খুলতেই দেখি পুলিশ অফিসার কুণাল মাহাতো দাঁড়িয়ে আছে হাসি মুখে। রুদ্রনাথকে দরজা খুলতে দেখে কুণাল মাহাতো বলে ওঠে, ঘুমাচ্ছিলেন বুঝি, আমি মাঝখানে এসে দরজা নক করে আপনাদের ঘুমে বুঝি ডিস্টার্ব করলাম। না না, কিসের ডিস্টার্ব, আসুন ভেতরে আসুন।
রুদ্রনাথের কথা শুনে কুণাল মাহাতো ঘরে আসে। তারপর রুদ্রনাথের হাতে লম্বা একটা সাদা রঙের খাম দিতেই রুদ্রনাথ সাদা খামটার দিকে তাকিয়ে বলে, এটা কিসের খাম স্যার? এই খামটার মধ্যে নায়িকা বিশাখা চৌধুরীর পোস্টমর্টম রিপোর্ট আছে। আর রুদ্রনাথবাবু, আপনি ঠিকই ধরেছেন, ওনাকে কেউ স্লো পয়জন করে খুন করেছে, আর বিষটা কফির মাধ্যমেই পাওয়া গেছে। কুণাল মাহাতোর কথা শুনে রুদ্রনাথ খামটা খুলে তার ভেতর থেকে নায়িকা বিপাশা চৌধুরীর পোস্টমর্টমের রিপোর্টটা বের করে আনে। বেশ কিছুক্ষণ তাতে চোখ বুলিয়ে নিয়ে আমাদের দুজনের উদ্দেশ্যে বলে ওঠে, নায়িকা বিশাখা চৌধুরীকে কফির মাধ্যমে যে বিষটা দেওয়া হয়েছে সেই বিষটার নাম ডিক্লোরভস। এটি একটি কীটনাশক স্লো পয়জন বিষ। এই বিষটার কোনো রকম রং নেই, এটি একটি ঘন বর্ণহীন তরল। এর গন্ধ খুবই মিষ্টি এবং যা সহজেই জল, শরবত, ফলের জুস ও কফির সাথে মিশে যায়। যা শরীরে এই বিষটা যাবে সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়বে। বাচ্চা রুদ্রনাথবাবু, যার শরীরে এই বিষটা প্রবেশ করবে, এই বিষটার মেয়াদ কতদিন, মানে এর কাজ ঠিক কতদিন চলবে? আমি বিষটা সম্পর্কে যত দূর বইতে পড়েছি, বিষটা খুব ধীরে ধীরে মানুষের সারা শরীরে ছড়িয়ে পড়ে, তার জন্য এর মেয়াদ 3 মাস। এই 3 মাসের মধ্যে খুব ধীরে ধীরে মানুষের সারা শরীরে বিষটা ছড়িয়ে পড়ে, তারপর বিষটার 3 মাস পর মেয়াদ ফুরিয়ে এলে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, যা বিশাখা চৌধুরীর বেলায়ও ঘটেছে। ওনার শরীরে 3 মাস আগে কফি বা জুসের মাধ্যমে এই বিষ প্রবেশ করেছে ওনার অজান্তে, তারপর ধীরে ধীরে এই বিষ সারা শরীরে ছড়িয়ে যায়, তারপর উনি ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাহলে এই হোটেলের কেউ ওনাকে খুন করেনি রুদ্রনাথবাবু? না, এই হোটেলের কেউ ওনাকে খুন করেনি। খুন করেছে অন্য কেউ, কিন্তু সেটা কে আমাকে যেভাবেই হোক জানতে হবে। আসতে পারি স্যার? রুদ্রনাথের এই কথা শেষ হতেই ঘরের বাইরের থেকে একটা ভারী কি পুরুষ কণ্ঠ শোনা যেতেই আমরা 3 জন দরজার দিকে তাকিয়ে দেখি, আমাদের ঘরের দরজার মুখে কালো জিন্স আর কমলা রঙের টি শার্ট পরে বছর 40-41-এর এক মধ্যবয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। মধ্যবয়স্ক ভদ্রলোকটিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্রনাথ জিজ্ঞাসা করে, আপনার নাম আর পরিচয়? রুদ্রনাথের মুখে এই প্রশ্ন শুনে মধ্যবয়স্ক ভদ্রলোক দুহাত জড়ো করে নমস্কারের ভঙ্গিতে বলে ওঠে, আমার নাম গৌতম মল্লিক, আমি বিশাখা ম্যাডামের পার্সোনাল সেক্রেটারি। আসুন, ভেতরে আসুন, বসুন বসুন, এই চেয়ারে বসুন। রুদ্রনাথের কথা অনুযায়ী গৌতমবাবু চেয়ারে বসতেই রুদ্রনাথ প্রশ্ন করে, আচ্ছা গৌতমবাবু, আপনি বিশাখা চৌধুরীর পার্সোনাল সেক্রেটারি হিসাবে কতদিন হলো কাজ করছেন? ম্যাডামের ওইখানেই আমি 4.5 বছর হলো কাজ করছি। আপনার ম্যাডাম মানুষ হিসাবে কেমন ছিলেন? ম্যাডাম মানুষ হিসাবে খুবই ভালো ছিলেন। মাসের প্রথমেই আমার মাইনেটাও দিয়ে দিতেন, আবার পুজোয় মাইনের সঙ্গে বোনাস দিতেন, সেই সঙ্গে আমার আমার স্ত্রী ও মেয়ের জন্য জামা কাপড়ও কিনে দিতেন। মেয়ের জ্বর বা স্ত্রীর কিছু অসুখ হয়েছে শুনলে সবসময় টাকা পয়সা দিয়ে হেল্প করতেন আমার পরিবারকে। বলতে পারেন ওনার দয়াতেই আমার গোটা সংসারটাই চলত। গৌতম মল্লিকের মুখ থেকে বিশাখা চৌধুরীর প্রশংসা শুনতে আমার বেশ ভালোই লাগলো, আর আমি মনে মনে বলে উঠলাম, এইরকম ভালো মানুষ তো আজকালকার দিনে পাওয়াই যায় না। আমি যখন মনে মনে এই কথা ভাবছি, রুদ্রনাথ আবার গৌতমবাবুকে প্রশ্ন করে ওঠে, আচ্ছা গৌতমবাবু, বিশাখা ম্যাডাম সল্টলেকে যে ফ্ল্যাটে থাকতো, সেই ফ্ল্যাটে উনি ছাড়া আর কে থাকতেন? আমি যে কবার কাজের সূত্রে ওনার ফ্ল্যাটে গেছি, ওনাকে একাই ওই ফ্ল্যাটে থাকতে দেখেছি। এছাড়া একটা রান্না করার বউ থাকতো সব সময়ের জন্য, তার নাম লক্ষ্মী। এছাড়া ওনার ফ্ল্যাটে ওনার আত্মীয় স্বজন বা শুটিংয়ের কোনো লোককে আসতে দিত না ঠিকই, কিন্তু উনি প্রত্যেক মাসে কাকে যেন আমার হাত দিয়ে মানি অর্ডার করে টাকা পাঠাতেন। কাকে মানি অর্ডার করে পাঠাতেন কিছু জানেন এই বিষয়ে? না ম্যাডাম, কাকে টাকা পাঠাতেন আমাকে কোনোদিনও কিছু বলেননি। একবার আমি এই বিষয়ে ম্যাডামকে জিজ্ঞাসা করেছিলাম যে, ম্যাডাম আপনি প্রত্যেক মাসের শুরুতে কাকে মানি অর্ডার করে টাকা পাঠান? আমার এই প্রশ্ন শুনে ম্যাডাম কোনো জবাবই দেননি। গৌতমবাবু, আমার এক আপনজন আছেন, আমি ওনাকেই টাকাটা পাঠাই। এর বেশি কিছুই আমাকে উনি বলেননি, আর আমি জিজ্ঞাসা করার সাহসও পাইনি আর। আচ্ছা বিশাখা ম্যাডাম, আপনার হাত দিয়ে যাকে মানি অর্ডার করে পাঠাতেন, তার বাড়ির ঠিকানাটা আর নামটা কি আপনার কাছে এই মুহূর্তে আছে? কাকে পাঠাতেন তার নামটাও কোনোদিনও দেখিনি, কিন্তু ঠিকানাটা আমার মনে আছে,
দাঁড়ান আমি বলছি, বাড়ুইপুর তাঁতিপাড়া 14/B। গৌতমবাবু ঠিকানাটা বলতেই রুদ্রনাথ তার ছোট পার্সোনাল ডায়েরিতে ঠিকানাটা লিখে নেয়। তারপর আবার প্রশ্ন করে গৌতমবাবুকে, আচ্ছা ম্যাডামের কোনো শত্রু বা ম্যাডামের কারুর সঙ্গে অশান্তি ছিল কোনোদিনও, এই বিষয়ে আপনি কিছু জানেন গৌতমবাবু? রুদ্রনাথের এই প্রশ্ন শুনে গৌতমবাবু কিছুক্ষণ কি যেন একটা ভাবেন, তারপর বলেন, আজ থেকে এক মাস আগে একদিন বিকেলবেলা ম্যাডামের বাড়ি গিয়েছিলাম ওনার একটা সিনেমার এগ্রিমেন্ট পেপারে সই করাতে। যখন আমি ম্যাডামের বাড়ির ডাইনিং রুমে ঢুকতে যাব, হঠাৎ ম্যাডামের বেডরুম থেকে ম্যাডামের চিৎকারের আওয়াজ শুনতে পাই। ম্যাডাম যেন কার সঙ্গে টেলিফোনে ঝগড়া করছে আর তাকে বলছে, তুমি ফোন করে যতই আমাকে খুন করার হুমকি দাও না কেন, তুমি আমার কাছ থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু পাবে না, এটা আমি তোমাকে বলে দিলাম। এইটুকু কথা বলে উনি ফোনটা কেটে দিয়েছিলেন। আচ্ছা উনি কার সঙ্গে ফোনে কথা বলছিলেন সেই বিষয়ে কিছু জানেন? না। এই ফোনের ঝগড়া করার বিষয় নিয়ে আপনার সঙ্গে কোনোদিনও আলোচনা করেছে? না, কোনোদিনও বলেনি। আর আপনি যে ম্যাডামের শত্রুর কথা বলছেন স্যার, সেই বিষয়ে আমি কিছুই জানি না, আমাকে কোনোদিনও এই বিষয়ে ম্যাডাম কিছু বলেন উনি। আচ্ছা আপনি এবার আসতে পারেন গৌতমবাবু, প্রয়োজন পড়লে আবার আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। রুদ্রনাথের কথা শুনে গৌতমবাবু চেয়ার ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে যেতেই যাচ্ছিল, হঠাৎ দরজার মুখে গৌতমবাবু দাঁড়িয়ে পড়ে রুদ্রনাথের দিকে ফিরে বলে, স্যার জানেন তো ইদানিংকালে ম্যাডাম এই পুরীতে আসার আগে উনি খুবই ডাক্তারের কাছে যাচ্ছিলেন। গৌতমবাবুর মুখ থেকে এই কথা শুনে রুদ্রনাথের ভুরু দুটো কুঁচকে যায় সঙ্গে সঙ্গে, তারপর বেশ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করে, কেন কেন গৌতমবাবু? কারণ ওনার গোটা শরীর জুড়ে খুব লাল লাল গোটা গোটা ফুসকুড়ি মতো বেরিয়েছিল, আর ম্যাডামের গোটা শরীরে লাল লাল ফুসকুড়ির মতো বেরোনোর জন্য উনি ইদানিংকালে খুব ফুলাতা জামাকাপড়ও পরতেন সব সময়। আর এই ফুলাতা জামাকাপড় পরেই উনি সবসময় শুটিংও করতেন, যাতে ওনার শরীরের লাল লাল ফুসকুড়িগুলো ক্যামেরার সামনে ধরা না পড়ে। আচ্ছা গৌতমবাবু, ওনার সারা শরীর জুড়ে যে লাল লাল ফুসকুড়ি বেরিয়েছিল এই কথাটা জানলেন কি করে? উনি কি আপনাকে এই বিষয়ে কিছু জানিয়েছিলেন? না, উনি এই বিষয়ে কিছু জানাননি, তবে ওনার মেকআপ আর্টিস্ট রনিতার মুখ থেকে এই খবরটা জানতে পেরেছিলাম। গৌতমবাবুর মুখ থেকে এই কথা শুনে রুদ্রনাথ আমার দিকে মুখ ফিরিয়ে বিড়বিড় করে বলে ওঠে, সকালে যখন রনিতার সঙ্গে কথা বললাম উনি তখন আমাকে এই বিষয়টা জানালেন না কেন? আচ্ছা স্যার এবার আমি আসি। গৌতমবাবুর কথা কানে যেতেই রুদ্রনাথের সম্বিত ফেরে আর বলে, হ্যাঁ আসুন। গৌতমবাবু ঘর থেকে বেরিয়ে যেতেই রুদ্রনাথ উঠে দাঁড়ায়, তারপর আমাদের দুজনের দিকে তাকিয়ে বলে ওঠে, এই নায়িকা বিশাখা চৌধুরীর খুনকে ঘিরে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে কুণাল মাহাতো বাবু। কি কি প্রশ্ন রুদ্রনাথ বাবু? এক, নায়িকা বিশাখা চৌধুরী মাসের প্রথমে কাকে মানি অর্ডার করে টাকা পাঠাতেন বাড়ুইপুরে? দুই, ওনাকে ফোনের মধ্যে কে খুনের হুমকি দিত রোজ? তিন, ওনাকে বিষটা দিল কে? চার, বিশাখা চৌধুরীর সারা গায়ে যে লাল লাল ফুসকুড়ি বেরিয়েছিল এই কথাটা রনিতা আমাদের বলল না কেন? এই চারটে প্রশ্ন আমাকে খুব ভাবাচ্ছে, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাকে কয়েকটা জায়গায় যেতে হবে। আচ্ছা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতে তুমি আবার কোথায় যাবে রুদ্রনাথ? রুদ্রনাথ কোনো জবাব না দিয়ে ব্যাগে কয়েকটা জামাকাপড় গোছাতে গোছাতে বলে, আমি তিন দিন পরে ফিরে আসবো, তখনই সব জানতে পারবে সুবীর। এই তিন দিন তুমি এই পুরীতেই থাকো আর ঘোরো, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক তিন দিন পর ফিরে আসবো। এই কথা বলে রুদ্রনাথ ব্যাগ গুছিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় ও ঘর থেকে বেরোনোর আগে কুণাল মাহাতোর দিকে তাকিয়ে বলে, কুণালবাবু আমি এই হোটেলে না ফেরা পর্যন্ত আপনি এই হোটেলের সবাইকে একটু চোখে চোখে রাখবেন, কোথাও বেরোতে দেবেন না। এই কথা বলে রুদ্রনাথ আমাদের দুজনকে কিচ্ছু না জানিয়ে তার তিনটে প্রশ্নের উত্তর খুঁজতে কোথায় যেন চলে যায়। রুদ্রনাথকে এইভাবে কিছু না জানিয়ে বেরিয়ে যেতে দেখে কুণাল মাহাতো চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন, আপনার বন্ধুটি কিন্তু বেশ সাসপিসিয়াস মশাই। হ্যাঁ আমি একজন পুলিশ অফিসার, আমাকে কিছু না জানিয়ে ওনার রহস্যের সমাধান করতে উনি বেরিয়ে গেলেন বাইরে, তাও আবার তিন দিনের জন্য। আপনি এই প্রথমবার দেখছেন বলে আপনার হয়তো রুদ্রনাথকে একটু অদ্ভুত লাগছে, আমি ওর এইসব আচার আচরণগুলো দীর্ঘ তিন বছর ধরে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি।
আমার আর এখন খারাপ লাগে না। এরপর ঘর ছেড়ে কুণাল মাহাতো বেরিয়ে যেতেই আমার মাথাটা ধরেছিল বলে তৈরি হয়ে নিয়ে হোটেলের বাইরে গিয়ে গরম গরম চা খেলাম। তারপর বেশ দেড় ঘন্টা মতো সমুদ্রের ধারে ঘোরাঘুরি করে হোটেলে ফিরে এসে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি। এরপর তিন দিন ধরে নন্দনকানন, জগন্নাথের মাসির ও পিসির বাড়ি, উদয়গিরি, ধবলগিরি, এছাড়া পুরীতে আরও নানা ধরনের যা জায়গা ছিল সেই জায়গাগুলো দেখে কোনো রকমে তিনটে রাত কাটালাম রুদ্রনাথকে ছাড়া। চতুর্থ দিনের সকালবেলায় দরজায় ঠক ঠক আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই বিছানা ছেড়ে উঠে দরজা খুলে দেখি রুদ্রনাথ হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। সাত সকালে রুদ্রনাথকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি জিজ্ঞাসা করি, কি হে বন্ধু, তোমার রহস্যে কিছু সুরাহা হলো? রুদ্রনাথ ঘরে ঢুকতে ঢুকতে বলে, হ্যাঁ প্রায় সুরাহা হয়ে গেছে, এবার বিকেলে রহস্যের জট খোলার পালা। আচ্ছা সুবীর, তুমি চট করে গিয়ে কুণালবাবু যদি এই হোটেলে থাকেন তাকে ডেকে আনো তো, একটা দরকারি কথা আছে ওনার সঙ্গে। আমি রুদ্রনাথের কথা শুনে কুণাল মাহাতো বাবুকে ডেকে আনি আমাদের ঘরে। কুণালবাবু আমাদের ঘরে ঢুকে রুদ্রনাথকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, ও রুদ্রনাথবাবু আপনি এসেছেন, হ্যাঁ আমি যে কি নিশ্চিন্ত হয়েছি, আপনাকে আমি সে কি বলবো। আচ্ছা আপনি তো আমাকে না বলে তিন দিনের জন্য বাইরে গেলেন, তা এই কেসের কি কিছু সুরাহা করতে পেরেছেন? নায়িকা বিশাখা চৌধুরীকে কে খুন করেছে আপনি কি কিছু জানতে পেরেছেন? কুণাল মাহাতো বাবুর মুখে এতগুলো প্রশ্ন শুনে রুদ্রনাথ হেসে বলে ওঠে, কুণালবাবু একটু সবুর করুন, আজ ঠিক দুপুর তিনটে নাগাদ সব জানতে পারবেন। আপনি দুপুর তিনটে নাগাদ এই হোটেলের যারা যারা রয়েছে তাদের সবাইকে ক্যান্টিনে হাজির হতে বলবেন। এখন আমি স্নান করে একটা লম্বা ঘুম দেব, আপনার সঙ্গে ঠিক আজ দুপুর তিনটে নাগাদ হোটেলের ক্যান্টিনে দেখা হচ্ছে। এই তিন দিন নানা জায়গায় দৌড় দৌড়ি করে আমি খুব ক্লান্ত। আচ্ছা বেশ। এই কথা বলে কুণাল মাহাতোবাবু নিজের কাজে চলে যায়, আর অন্যদিকে রুদ্রনাথ আমার সঙ্গে একটাও কথা না বাড়িয়ে স্নান সেরে ঘুমিয়ে পড়ে। তারপর দুপুর তিনটে বাজতেই আমি রুদ্রনাথের সঙ্গে হোটেলের নিচের তলার ক্যান্টিনে হাজির হতেই দেখি বিশাখা চৌধুরীর সঙ্গে যারা শুটিং করতে এসেছিল তারা প্রত্যেকেই হাজির, সেই সঙ্গে হোটেলে যারা কাজ করে তারাও হাজির। ক্যান্টিনে সবাইকে হাজির হতে দেখে রুদ্রনাথ একটু কেশে নিয়ে বলে ওঠে, আপনারা সবাই প্রস্তুত তো? এবার আমি নায়িকা বিশাখা চৌধুরী খুনের রহস্যের সমাধান করতে শুরু করি। রুদ্রনাথের প্রশ্ন শুনে ক্যান্টিনে থাকা সবাই সম্মিলিত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, আপনারা সবাই জানেন নায়িকা বিশাখা চৌধুরী বিষ খেয়ে মারা গেছে তাই তো? হ্যাঁ স্যার। না, উনি বিষ খেয়ে আত্মহত্যা করে মারা যাননি, ওনাকে দীর্ঘদিন ধরে ওনার খাবারে বিষ মিশিয়ে ওনাকে মেরে ফেলা হয়েছে, যাকে এক কথায় স্লো পয়জনিং বলা হয়। তারপর দরজার দিকে তাকিয়ে কার যেন উদ্দেশ্যে বলে ওঠে, ওনাকে ভেতরে নিয়ে আসুন। রুদ্রনাথের কথা শেষ হতে না হতেই দুইজন মহিলা পুলিশ কনস্টেবল 50-51 বছরের এক মধ্যবয়স্ক মহিলাকে দুই হাতে কড়া বেঁধে টানতে টানতে ক্যান্টিনের ভেতর নিয়ে আসে। মধ্যবয়স্ক মহিলাটাকে দেখে কুণাল মাহাতো রুদ্রনাথকে প্রশ্ন করে, এই মহিলা কে রুদ্রনাথবাবু? ইনি হলেন লক্ষ্মী, গত 7 মাস ধরে নায়িকা বিশাখা চৌধুরীর বাড়িতে রান্নার পরিচারিকা হিসাবে কাজ করেছেন, আর নায়িকা বিশাখা চৌধুরীর অজান্তে তার খাবারে একটু একটু করে বিষ মিশিয়ে ওনাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। এই লক্ষ্মী দেবী যে নায়িকা বিশাখা চৌধুরীকে খুন করেছেন এর কি কোনো প্রমাণ আপনি পেয়েছেন রুদ্রনাথবাবু? হ্যাঁ, প্রমাণ পেয়েছি বলেই তো খুনিকে আপনার সামনে এনে হাজির করেছি। উনি শুধু একা বিশাখা চৌধুরীকে খুন করেননি, ওনার সঙ্গে আর একজনও রয়েছে এই খুনের সঙ্গে জড়িত। কে? কুণাল মাহাতোর প্রশ্ন শুনে রুদ্রনাথ ধীরে ধীরে তাপসবাবুর দিকে এগিয়ে যায়। তারপর তাপসবাবুর দিকে তাকিয়ে একটা কাষ্ট হাসি হেসে বলে ওঠে, মৈনাকবাবু, না আপনাকে তাপসবাবু বলে এখন ডাকবো, আপনি বলুন তো আপনার আসল নাম কি? রুদ্রনাথের মুখে এই কথা শুনে কুণাল মাহাতোবাবু ও হোটেলের ম্যানেজার প্রভাস রঞ্জনবাবু দুজনেরই ভুরু কুঁচকে যায়। ও দুজনেই উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করে, রুদ্রনাথবাবু আপনি ওকে কি নাম ধরে ডাকছেন? ওর নাম তো তাপস দাস। কুণাল মাহাতো ও প্রভাস রঞ্জনবাবুর কথা শুনে রুদ্রনাথ তাপসবাবুর একটা হাত ধরে ক্যান্টিনের মাঝখানে টেনে এনে দাঁড় করায়। তারপর এক টালে তাপসবাবুর মুখ থেকে দাড়ি গোঁপ খুলে দিতেই আমি, কুণাল মাহাতোবাবু, প্রভাস রঞ্জনবাবু ও ক্যান্টিনে যারা দাঁড়িয়ে আছে সকলেই
চমকে ওঠে তাপসবাবুর আসল রূপ দেখে। ও অন্যদিকে কুণাল মাহাতোবাবু কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, হে আমি কি দেখছি, হে যদি তাপস না হয় তাহলে ইনি কে, আর ছদ্মবেশ ধারণ করিয়ে উনি এই হোটেলে কি করতে এসেছেন? আচ্ছা আপনি কি আপনার আসল নামটা বলবেন সবার সামনে, না আমি আপনার আসল নামটা সবার সামনে এক্সপ্রেস করব? রুদ্রনাথের কড়া হুমকি শুনে তাপসবাবু ওরফে মৈনাকবাবু মুখ নিচু করে বলে ওঠে, আগে আমার নাম মৈনাক ভাদুরী। আপনার আসল নাম যদি মৈনাক ভাদুরী হয় তাহলে আপনি তাপস দাস এই ছদ্মনাম ব্যবহার করে আর দাড়ি গোফ লাগিয়ে ছদ্মবেশ ধারণ করে এই হোটেলে কি মতলবে ঢুকেছেন? আপনি আমাকে খোলসা করে বলুন তো। কুণালবাবু, মৈনাকবাবু আপনাকে কি বলবে ওর মতলবের কথা, আমিই সবটা খুলে বলছি। ওর মতলবের কথা, ও কী জন্য এই হোটেলে ঢুকেছে, আর ওর আসল পরিচয় আমি কি করে খুঁজে পেলাম, আমি আপনাকে সবটা খুলে বলছি, শুনুন। এই কথা বলে রুদ্রনাথ ধীরে ধীরে তার রহস্যের উদ্ঘাটন করতে শুরু করে আমাদের সবার সামনে। কুণালবাবু, আপনার মনে আছে তিন দিন আগে নায়িকা বিশাখা চৌধুরীর পার্সোনাল সেক্রেটারি গৌতমবাবুর থেকে আমি একটা ঠিকানা নিয়েছিলাম? হ্যাঁ, ওটা একটা বারুইপুরে বাড়ির ঠিকানা ছিল, যে ঠিকানায় প্রত্যেক মাসের শুরুতে নায়িকা বিশাখা চৌধুরী মানি অর্ডার করে টাকা পাঠাতেন। আমি গৌতমবাবুর থেকে বারুইপুরের ঠিকানাটা নিয়ে সেই দিন রাতে পুরী স্টেশনে গিয়ে কলকাতা ট্রেন ধরে কলকাতায় চলে যাই। পরদিন ভোরবেলায় কলকাতায় পৌঁছে সোজা ট্যাক্সি ধরে বারুইপুরে যাই। বারুইপুরে পৌঁছে গৌতমবাবুর ঠিকানা অনুযায়ী সেই বাড়িতে যাই, আর সেই বাড়িতে গিয়ে জানতে পারি নায়িকা বিশাখা ম্যাডাম প্রত্যেক মাসের শুরুতে যাকে ওই ঠিকানায় টাকা পাঠাতেন সে আর কেউ নয়, বিশাখা চৌধুরীর মা আর বাবা। এবং আমি বারুইপুরে গিয়ে বিশাখা চৌধুরীর মা বাবার কাছ থেকে আর ওদের বাড়ির তল্লাশি করে বিশাখা চৌধুরীর অতীত সম্পর্কে অনেক কিছু জানতে পারি। বিশাখা চৌধুরীর বারুইপুরে বাড়িতে গিয়ে বিশাখা চৌধুরী যে ঘরে থাকতেন সেই ঘর তল্লাশি করে আমি কিছু প্রেমপত্র আর কিছু ছবি পাই। নায়িকা বিশাখা চৌধুরী কাকে প্রেমপত্র লিখতেন? বিশাখা চৌধুরী নায়িকা হবার আগে ওনার সঙ্গে মৈনাকবাবুর একটা গভীর সম্পর্ক ছিল, বলতে পারেন প্রেমের সম্পর্ক। বিশাখা চৌধুরী প্রেমপত্রগুলো মৈনাকবাবুকেই লিখতেন, আর যে ছবিগুলো আমি বিশাখা চৌধুরীর বারুইপুরের বাড়ি থেকে পেয়েছিলাম সেই ছবিগুলো ছিল নায়িকা বিশাখা চৌধুরীর সঙ্গে মৈনাকবাবুর বিয়ের ফটো। নায়িকা বিশাখা চৌধুরী বিবাহিত ছিলেন আর ওনার স্বামী ছিল মৈনাকবাবু। এখানে আমারও প্রশ্ন, নায়িকা বিশাখা চৌধুরী নিজেকে বিবাহিত জেনে সিনেমার এগ্রিমেন্ট পেপারে নিজেকে অবিবাহিত বলে দাবি করলেন কেন? আমি আবার এই কেসের মধ্যে ঢুকছি। মৈনাকবাবুর সঙ্গে নায়িকা বিশাখা চৌধুরীর বিয়ে হওয়ার পর উনি কিছুদিন ওনার মা বাবার সঙ্গে বারুইপুরের বাড়িতে ছিলেন মৈনাকবাবুকে সঙ্গে নিয়ে। তারপর বিয়ের এক মাস পর ওরা দুজন মালদা জেলায় গঙ্গা যমুনা গ্রামে মৈনাকবাবুর আদি বাড়িতে ফিরে এসে দুজনেই বেশ সুখেই সংসার করছিল। কিন্তু বিশাখা চৌধুরী ছোটবেলা থেকেই খুব গুণী মেয়ে ছিল, যেমন সুন্দর নাচ জানত তেমন সুন্দর গান গাইতে জানত, আর সেই সঙ্গে রূপের তো তুলনা হয়ই না, আপনারা তো সকলেই দেখেছেন এরই মধ্যে। বিয়ের পর সংসার করতে করতে উনি একদিন খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখেন, সেই বিজ্ঞাপনে ছিল কলকাতার টালিগঞ্জের একটি স্টুডিওতে মডেলিং ও ডান্সিংয়ের জন্য মেয়ে নেওয়া হচ্ছে, যারা এই কাজে ইচ্ছুক তারা যেন খুব শীঘ্রই যোগাযোগ করে। খবরের কাগজের বিজ্ঞাপনটার কথা তার স্বামী মৈনাকবাবুকে বলায় মৈনাকবাবু বিশাখাকে কলকাতা সে স্টুডিওতে নিয়ে আসে নিজে। তারপর দীর্ঘ কয়েক মাস ধরে মডেলিং ও ডান্সিংয়ের নানা ধরনের পরীক্ষা দিয়ে অবশেষে বিশাখা চৌধুরী মডেলিং ও ডান্সিংয়ে পাশ করে। তারপর ওনাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি, একটার পর একটা কলকাতার বড় বড় র্যাম শো, নানা ধরনের আরও শোতে মডেলিং ডান্সিং, টিভির মেঘা সিরিয়ালে ছোটোখাটো পাঠ করে অবশেষে উনি সিনেমার জগতে প্রবেশ করেন। যখন উনি সিনেমার জগতে পা রাখেন তখনই ওনার বড় সর্বনাশটা ডেকে আনেন, আর সেটা হলো উনি যখন সিনেমার এগ্রিমেন্ট পেপারে সই করেন তখন উনি নিজেকে বিবাহিত জেনেও অবিবাহিত বলে এগ্রিমেন্ট পেপারে সই করেন। বিশাখা ম্যাডামের এই কাজেই মৈনাকবাবু খুব রেগে যান, কিন্তু বিশেষ কোনো কিছুই করতে পারেন না, কারণ ইতিমধ্যেই সিনেমার জগতে নায়িকা বিশাখা চৌধুরীর অনেক নাম হয়ে গেছে। এরপর বিশাখা চৌধুরী মৈনাকবাবুকে ছেড়ে দেয়, তারপর কলকাতার সল্টলেকের বুকে একটা বাড়ি কিনে নিজের মতো একাকী থাকতে শুরু করেন। কিন্তু নায়িকা বিশাখা চৌধুরীর একাকী জীবনে যেন এক ফোঁটাও শান্তি ছিল না।
প্রায় দিনই মৈনাকবাবু বিশাখা চৌধুরীকে ফোন করে মোটা টাকার দাবি করত। কারণ বিশাখা যদি তাকে টাকা না দেন তাহলে মৈনাকবাবু তাদের যে বিয়ে হয়েছে সেই কথাটা সিনেমার জগতে সবাইকে জানিয়ে দেবে। কিন্তু বিশাখা চৌধুরী মৈনাকবাবুর কোনো কথায় কান না দিয়ে নিজের মতো কাজ চালিয়ে যেতে লাগল। মৈনাকবাবু যখন দেখলেন ভালো মুখে কোনো কাজ হবে না, তিনি তখন নায়িকা বিশাখা চৌধুরীকে খুন করার জন্য উঠে পড়ে লাগলেন। কিভাবে নায়িকা বিশাখা চৌধুরীকে খুন করা যায় সেই প্ল্যান ওনার মাথায় সারাক্ষণ ঘুরতে লাগলো। ওনার মাথায় যখন এই খুনের প্ল্যানটা ঘুরছে ঠিক সেই সময় ওনার নজর যায় খবরের কাগজে একটা বিজ্ঞাপনের দিকে। সেই বিজ্ঞাপনটায় লেখা ছিল নায়িকা বিশাখা চৌধুরীর বাড়িতে খুব শীঘ্রই সব সময়ের জন্য কাজের লোকের দরকার, যারা ইচ্ছুক তারা যেন খুব শীঘ্রই যোগাযোগ করেন। এই বিজ্ঞাপনটা দেয় নায়িকা বিশাখা চৌধুরীর পার্সোনাল সেক্রেটারি গৌতমবাবু। মৈনাকবাবু বিজ্ঞাপনটা দেখার পর উনি হাতে আকাশের চাঁদ পেয়ে যান। উনি তখন বেশি দেরি না করে এই যে হাত করা পড়া মহিলাটি ক্যান্টিনের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখছেন এই লক্ষ্মীদেবীর সঙ্গে মৈনাকবাবু যোগাযোগ করেন। এই লক্ষ্মীদেবী মৈনাকবাবুর কে হয় জানেন? কে হয় রুদ্রনাথবাবু, আপনি কি জানেন? এই লক্ষ্মীদেবী মৈনাকবাবুর নিজের পিসি হন। আর এই লক্ষ্মীদেবী থাকেন হলো বরানগরের শীতলা মাতার লেন পাড়ায়। মৈনাকবাবু তার পিসি লক্ষ্মীদেবীর সঙ্গে যোগাযোগ করে তারপর বিশাখা চৌধুরীর বাড়িতে রান্নার কাজ করার জন্য ও সব সময় থাকার জন্য এবং ম্যাডাম বিশাখা চৌধুরী সারাদিন কি কি করেন সেই খবরাখবর নেওয়ার জন্য লক্ষ্মীকে বিশাখা চৌধুরীর বাড়িতে কাজের লোক হিসেবে যুক্ত করেন মৈনাকবাবু। এখানে আমি আরও একটা কথা বলতে ভুলে গেলাম, মৈনাকবাবু ওরফে তাপসবাবু আমাকে কিন্তু আরও একটা কথা মিথ্যে বলেছে। আচ্ছা, মৈনাকবাবু কি আমাদের মিথ্যে কথা বলছে রুদ্রনাথ? আমি যখন মৈনাকবাবু ওরফে তাপসবাবুকে প্রশ্ন করেছিলাম আপনি এই হোটেলে কাজ করার আগে কোথায় কাজ করেছেন, উনি আমাকে বলেছিলেন যে উনারই গ্রামে এক বাড়িতে রান্নার কাজ করত, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যে কথা ছিল। এই হোটেলে কাজে ঢোকার আগে উনি উনারই গ্রামে একটা ওষুধের দোকানে কাজ করতেন দীর্ঘ 2 বছর ধরে, এবং দীর্ঘ 2 বছর ধরে ওই ওষুধের দোকানে কাজ করতে করতে উনি প্রায়ই সব ওষুধই চিনে গিয়েছিলেন। কুণালবাবু, আমি নিজে গিয়ে ওনার গ্রামের লোকেদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করেই খবরটা পেয়েছি। এরপর উনি ওনার পিসিকে বিশাখা চৌধুরীর বাড়িতে কাজে ঢোকানোর আগে ওনারই গ্রামে ওই ওষুধের দোকান থেকে ডিক্লোরভাস নামে এই বিষটা চুরি করে ওনার পিসির হাতে দিয়ে বলেন, পিসি, তুমি প্রতিদিন বিশাখার চা কফি বানানোর সময় ওর অলক্ষে এই ওষুধ ওর খাবার জিনিসে মিশিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ রে মৈনাক, এটা কিসের ওষুধের শিশি রে? ওই ওষুধটা তো তুই ওই বিশাখার চার ফলের রসেও মেশালি। হ্যাঁ রে, তুই কি তাহলে কিছু জানিস কি হবে রে এটা মেশালে? তোমার বৌমা খুব শিগগিরই স্বর্গে গমন করতে চলেছে। এরপর লক্ষ্মীদেবী খবরের কাগজের বিজ্ঞাপন অনুযায়ী বিশাখা চৌধুরীর বাড়ি যায় ও খুব সহজেই কাজটা পেয়ে যান। মৈনাকবাবুর কথা অনুযায়ী বিশাখা চৌধুরীর অলক্ষে গিয়ে প্রতিদিন ওনার কফি ও ফলের রসে ওই মারাত্মক ডিক্লোরভাস বিষটা মেশাতেন। কি, আমি ঠিক বলছি তো মৈনাকবাবু? হ্যাঁ ঠিক বলেছেন। এখানেই কিন্তু আমার গল্প শেষ নয় কুণালবাবু, আরও গল্প আছে। আরও গল্প? তা কি গল্প বলুন, আমিও শুনি। লক্ষ্মী বিশাখা চৌধুরীর বাড়িতে কাজে ঢুকে মৈনাকবাবুর কথা অনুযায়ী বিশাখা চৌধুরীর অলক্ষে গিয়ে প্রতিদিন ওনার কফি ও জুসে মারাত্মক স্লো পয়জন বিষটা মিশিয়ে দিত, আর লক্ষ্মীদেবীকে বিশাখা চৌধুরী ম্যাডাম বিশ্বাস করে তার হাত থেকে ওই মারাত্মক বিষ মেশানো কফি আর জুস খেয়ে নিত। এইভাবে বেশ 2 মাস চলার পর ওই মারাত্মক বিষের রিয়াকশানে বিশাখা চৌধুরীর সারা শরীরে লাল লাল ফুসকুড়ি বেরোতে শুরু করে, সেই সঙ্গে সারা শরীর জ্বলতে শুরু করে। এরপর উনি ওনার শরীরে এই জ্বালা সহ্য করতে না পেরে স্কিনের ডাক্তারের কাছে প্রতিদিন যেতে শুরু করেন, সেই সঙ্গে ফুল হাতা জামাকাপড় পরতে শুরু করেন। ওনার এই শরীরের লাল লাল ফুসকুড়ির কথা কেউ জানত না, একমাত্র ওনার মেকআপ আর্টিস্ট রণিতা দেবী ছাড়া, কারণ এই খবরটা সবাইকে বলতে বারণ করেছিলেন রণিতাকে, তাই রণিতা কাউকে এই খবরটা জানায়নি। কিন্তু রণিতা একবার হয়তো ভুলবশত মুখ ফুসকে গৌতমবাবুকে এই খবরটা বলে ফেলেছিলেন, তাই গৌতমবাবু খবরটা জানতে পেরেছিলেন। এছাড়া বিশাখা চৌধুরীর শরীরের ফুসকুড়ির খবরটা ওনার মা বাবাও জানত না,
উনি সবার কাছ থেকে এই খবরটা চেপে গিয়েছিলেন ওনার মান সম্মান বাঁচানোর জন্য। বিশাখা চৌধুরী অসুস্থ থাকাকালীন ইতিমধ্যেই ওনার সিনেমার শুটিং পড়ে পুরীতে। এই খবরটা লক্ষ্মী জানতে পেরে মৈনাকবাবুকে দেয়। বিশাখা ম্যাডাম পুরীতে পৌঁছানোর আগে মৈনাকবাবু দু মাস আগে ছদ্মবেশ ধারণ করে তাপস দাস ছদ্ম নামটা নিয়ে পুরীতে আসে ও বিশাখা চৌধুরী যে হোটেলে থাকবে সেই হোটেলের ম্যানেজার প্রভাস রঞ্জন বাবুর কাছ থেকে রীতিমতো ইন্টারভিউ দিয়ে রুম সার্ভিস বয়ের কাজটা পায়। তারপর মন দিয়ে এই হোটেলের রুম সার্ভিস বয়ের প্রত্যেকটা নিয়মকানুন পালন করে প্রভাস রঞ্জনবাবুর বিশ্বাস অর্জন করে। তারপর প্রভাস রঞ্জনবাবুর মুখে নায়িকা বিশাখা চৌধুরী এই হোটেলে আসবে শুনে প্রভাস রঞ্জনবাবুর কাছ থেকে খবরটা জোর করে খানিকটা মিথ্যে কথা বলে বিশাখা চৌধুরী সব সময় রুম সার্ভিস দেওয়ার জন্য কাজটা চেয়ে নেয়। এরপর বিশাখা চৌধুরী এই হোটেলে এসে ওঠে ও শুটিংয়ের জন্য হাতে সময় ছিল না বলে ওনার কফি ও জুস বানিয়ে দেওয়ার জন্য তাপসবাবু ওরফে মৈনাকবাবুকে রাখে। আর মৈনাকবাবু খুব সহজেই নায়িকা বিশাখা চৌধুরীকে মারার সুযোগ পেয়ে যায় ও বিশাখা চৌধুরীর অলক্ষ্যে গিয়ে ওনার কফি ও জুসে মারাত্মক ওই স্লো পয়জন বিষটা মিশিয়ে তার স্ত্রী বনাম নায়িকা বিশাখা চৌধুরীকে মেরে ফেলেন ও নিজের কার্যসিদ্ধি করে নিজের গায়ের জ্বালা মেটান। তাই তো মৈনাকবাবু? রুদ্রনাথ মৈনাকবাবুকে এই প্রশ্ন করায় মৈনাকবাবু ক্যান্টিনে আমাদের সবার সামনে চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ আমি আর আমার পিসি মিলে আমার স্ত্রীকে নিজের হাতে বিষ খাইয়ে মেরেছি, এতে আমার কোনো অনুতাপ নেই, যা করেছি বেশ করেছি, ও আমার সঙ্গে যে অন্যায় কাজটা করেছে ও তার প্রাপ্য শাস্তি পেয়েছে। তাহলে আপনাদের সকলের সামনে এটাই প্রমাণিত হলো যে নায়িকা বিশাখা চৌধুরীর খুনি হলো তার স্বামী মৈনাকবাবু আর তার পিসি লক্ষ্মীদেবী। রুদ্রনাথবাবু, আমি এতদিন ধরে আপনার গোয়েন্দাগিরির কথা শুধু কাগজেই পড়েছি, আজ নিজের চোখে আপনার গোয়েন্দাগিরির প্রতিভা দেখে আমি আপনার সারা জীবনের মতো অনুগামী হয়ে গেলাম। কুণালবাবু, আপনি আমাকে এই কথা বলে লজ্জা দেবেন না। এই সমাজের বুকে দাঁড়িয়ে যারা অপরাধ করে তাদের অপরাধটা তুলে ধরাটাই আমার কাজ শুধুমাত্র।